ওয়েস্ট বেঙ্গল স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বনগার মেয়ে রূপসার। বনগা চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা 9 বছরের রূপসা ধর। রাজ্যে সাফল্যের পর এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। মেয়ের সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। 24তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় বনগার মেয়ে রূপসার। সম্প্রতি 16 ও 17 এপ্রিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসে। সেখানেই অংশ নেয় বনগার বেশ কয়েকজন। তাদের মধ্যেই ছিল বনগা চাপাবেড়িয়ার বাসিন্দা 9 বছরের একরত্তি মেয়ে রূপসা ধর। অনূর্ধ্ব 23 কেজি বিভাগে প্রতিযোগিতায় নামে রূপসা। বেশ কতকগুলি ধাপ পেরিয়ে আসে সাফল্য। ছাত্রীর সাফল্যে খুশি প্রশিক্ষক সুমন বিশ্বাস। সুমন বলেন, প্রতিদিন দুবেলা 4 ঘন্টা 4 ঘন্টা করে প্রায় 8 ঘন্টা প্রশিক্ষণ নিত রূপসা। এবারেই প্রথম ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে সে। সুমন আরও জানান, বনগা থেকে 14 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে রূপসা স্বর্ণপদক, অপর একজন ব্রোঞ্জ পদক পেয়েছে। আমার সেন্টার থেকে টোটাল 14 জন অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে। তো তার ভিতরে একজন গোল্ড পেয়েছে, যে ন্যাশনালে খেলতে যাচ্ছে, আর একজন ব্রোঞ্জ পেয়েছে। ওই টুর্নামেন্টে এত সুন্দর সাফল্যের জন্য আমি খুবই খুবই ভালো লাগছে যে বনগার মধ্যে এই প্রথম ক্যারাটে থেকে ও রাজ্য স্তর থেকে ন্যাশনাল স্তরে খেলতে যাবে। আর ও খুবই ভালো মেয়ে, কথা বললে খুব শোনে, এবং যে 14 জন অংশগ্রহণ করেছে তারা সবাই দিনে সকালে 4 ঘন্টা বিকেলে 4 ঘন্টা করে প্র্যাকটিস করত। টোটাল বনগা স্টেডিয়াম, বিএস ক্লাব মাঠ, সুভাষপল্লী এবং চাপাবেড়িয়া বিদ্যতন ক্লাবে যেখানেই প্র্যাকটিস থাকতো এরা প্রচুর খেটেছে। আজকে প্রচুর খাটার ভেতরে হয়তো সবাই সাফল্য পায়নি, বাট ও পেয়ে গেছে। যেহেতু ক্যারাটের ক্ষেত্রে শুধু উইনিং হতে গেলে শুধু যে খাটলে হবে না, তার সাথে নিজের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে এবং ঠান্ডা মাথায় যে কোনো ম্যাচকে জেতা যাবে, তো সেটাও করে দেখিয়েছে। এদিন একথা জানার পর রূপসাকে পৌরসভায় ডেকে তাদের শুভেচ্ছা জানান পৌরপতি গোপাল শেঠ। পৌরপতি জানিয়েছেন, আমাদের সকলেরই উচিত এভাবেই ঘরের ছেলেমেয়েদের উৎসাহিত করা, তাহলেই বনগার গৌরব আরও ছড়িয়ে পড়বে। মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি পরিবারের সকল সদস্যরা। এদিন রূপসার বাড়িতে গিয়ে দেখা গেল চলছে মিষ্টি মুখের পালা। রূপসার মা বৈশাখী ধর মেয়েকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। বৈশাখী জানান, মেয়ে 2 বছর হলো ক্যারাটে শিখছে। সন্তানের সাফল্য সকল বাবা মায়ের কাছেই গৌরবের। স্বাভাবিকভাবে আমিও ভীষণ আনন্দিত। আমার মেয়ে 2 বছর শিখছে আর আমার মেয়ে প্রথম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে। সন্তান সাফল্য করলে তো স্বাভাবিক ভালো লাগাটাই, আমারও খুব ভালো লাগছে। সকাল বিকেল দুবেলায় প্র্যাকটিস করতে যেত। আগামী দিন চাইছি মেয়ে আরও ভালো কিছু করুক, আরও ভালো জায়গায় পৌঁছাক। জানা গেছে রূপসার প্রশিক্ষক সুমন বনগাতে বেশ কয়েকটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র চালান। প্রতিদিনই নিয়ম করে সেখানেই চলত রূপসার অনুশীলন। এ বিষয়ে রূপসা বলে, আগামীতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। আমি পশ্চিমবঙ্গে ক্যারাটিতে প্রথম হয়েছি, ভালো লাগছে। সকাল বিকেল দুবেলা বন্ধুদের সঙ্গেও কি ক্যারাটে প্র্যাকটিস করো? বন্ধুদের সঙ্গে? রাজ্য স্তরে সাফল্যের পর এবার আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এসেছে। এখন পড়াশুনোর পাশাপাশি মন দিয়ে চলবে তার প্রস্তুতি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।